হামজার সাথে আইনের একটা পার্থক্য আছে। হামজা এবং আইন দুটো উচ্চারণ কিন্তু সেম হবে না। হামজাটা হচ্ছে আমরা হলকের শুরু থেকে উচ্চারণ করি। হলকটা কোথায়? হলকটা আমি এখানে যদি আট করি, এটা দেখুন, এটা হচ্ছে আমাদের একটা হলক। তো এই এটা হচ্ছে হলকের শুরু, এটা হলো মধ্যখান, আর এটা হলো শেষ। তো এই যে শুরু থেকে আমরা এই হামজাটা নিয়ে আসবো, আর এই মধ্যখান থেকে আইনটা আমরা চাপ দিয়ে নিয়ে আসবো, চাপ দেবো। তো হামজাটা আমরা নর্মালভাবে নিয়ে আসবো, এখানে লিখি নর্মাল, আর এই আইনটা আমরা চাপ দিয়ে, চাপ দিয়ে চিকন করে বলতে হবে, চিকন করে। যেমন এটা হবে হামজাহ জব্বর আ, হামজাহ জেরি ই, হামজাহ পেশ উ, আ ই ও। আর এটা হবে আইন জব্বর আ, এই যে চাপ দিন আ, এরকম আইন জব্বর আ, আইন জেরি ই, আইন পেশ উ, এরকম। এখন যদি তানবিনটা বলেন, হামজাহ দুই জবর কি হবে? আ থেকে আন, হামজাহ দুই জের ইন, হামজাহ দুই পেশ উন। আর এটা হবে আইন দুই জবর আন, আইন দুই জের ইন, আইন দুই পেশ উন, এরকমভাবে উচ্চারণ করবেন। তারপর যে হরফটা পায় সেটা হচ্ছে হা এবং হচ্ছে হা। এই দুটো হরফ দেখুন, এখানে এই হাটা কিন্তু এই যে হলকের শুরু থেকে এখান থেকে আসবে, অর্থাৎ আপনি যেখান থেকে হামজা উচ্চারণ করছেন এখান থেকে হাটটা নিয়ে আসবেন, আর এই হাটা আপনি এই যে এটা আপনি এই যে এখান থেকে নিয়ে আসবেন, অর্থাৎ যেখান থেকে আপনি আইন উচ্চারণ করছেন ওইখান থেকে। তাহলে একইভাবে এই হাটটা আমরা এখানে নর্মালভাবে উচ্চারণ করবো, নর্মালভাবে, আর নর্মালভাবে আর কি। আর এই হাটটা আমরা কিন্তু চাপ দেব, চাপ দিয়ে, চাপ দিয়ে চেকন, যে কোন বাতাস বের করবো, যে কোন বাতাস, এটা মনে রাখবেন, যে কোন বাতাস বের হবে। যেমন এটা হবে হা জবর হা, হা জবর হা, হা জের হি, হা পেশ হু। আর এটা হবে হা জবর হা, হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা হি হু, এরকম হা হি হু। এখন তানভিন উচ্চারণ করলে হবে হা দুই জবর হান, হা দুই জের হিন, হা দুই পেশ হুন। আর এটা হবে হা দুই জবর হান, হা দুই জের হিন, হা দুই পেশ হুন। তো এই যে উচ্চারণটা, এইগুলো আপনাকে বুঝতে হবে। তারপর যেটা নিয়ে আসবে সেটা হচ্ছে কফ। আমি এখানে লিখি কফ এবং হচ্ছে কাফ। দেখুন এখানে এই যে কফটা, এই কফটা কিন্তু মোটা করে আমাদের উচ্চারণ করতে হবে, একটা মোটা শব্দ করে উচ্চারণ করতে হবে, আর কাফটা কিন্তু পাতলা করে উচ্চারণ করতে হবে, পাতলা। তাহলে এটা হবে কফ জবর ক। আমি কিন্তু এর আগে ভিডিওতে আপনাদেরকে শিখাইছিলাম যে মোটা হরফ সাতটা, মোটা হরফ সাতটা কী কী, সাতটা হরফ অবশ্যই মোটা মনে রাখবেন, মোটা হরফ সাতটি কী কী, সদ, বদ, প, দ, গইন, তারপর হচ্ছে খ, অ্যান্ড হচ্ছে কফ। এই সাতটা মোটা হরফ সবসময় সাতটা মনে রাখবেন। আর এই সাতটা হরফে কী হবে না, বাংলাতে আকারটা আমরা দেই না, যেমন স যাব সা না হলে স যাব স বলতে হবে। তো এখানে কফ জবর কা না বলে কফ জবর ক বলতে হবে, এটা কাফ জবর কা হবে, কাফ জবর কা, কফ জের কি, কাফ জের কি, কফ পেশ উ, কাফ পেশ। তো এখন আপনি তানভিন দিয়ে উচ্চারণ করেন, তাহলে উচ্চারণটা এরকম হবে কফ দুই জবর কন, কাফ দুই জবর কান, কফ দুই জের কিন, কাফ দুই জের কিন, কফ দুই পেশ কুন। এটা হবে কাফ দুই পেশ কুন, এরকমভাবে আপনাকে প্রত্যেকটা উচ্চারণ বুঝতে হবে। তারপর আমি যেটা এখানে আনবো সেটা হচ্ছে দেখুন তা এবং হচ্ছে ত। দেখুন এই যে তা এবং ত হরফটা কিন্তু খুবই সহজ। এখানে তা কিন্তু পাতলা হবে, আপনার পাতলা হরফ মনে রাখবেন, পাতলা, আর ত কিন্তু মোটা করে বলতে হবে। তো তা যখন বলবেন তখন পাতলা করে বলবেন, তা জবর তা, তা জের তি,
তাপেশতু আইটা বলতে হবে মোটা করে প জ ব ত প জ ত প পেশ ত এরকম দুই জবদ্ধ হবে তা দুই জবর তান তা দুই জের তিন তা দুই পেশ তুন আইট হবে প দুই জব তন প দুই জের তিন প দুই পেশ তন এরকম ভাবে উচ্চারণ হবে তারপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে দাল এবং হচ্ছে দদ দেখুন ডাল এবং দাল দুটো হরফ কিন্তু এক না দুটি আলাদা ডালটা আমরা এখানে পাতলা করব এবং দত করবো মোটা আর মাখাস আলাদা ডাল জিব্বার আগা সামনের উপরে দ্বিতীয়তে গোড়ায় লাগবে তা ডাল তো এক জায়গায় মাখাস আর দত জিব্বার গোড়ার কিনারা উপরের মারিরাতে সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হবে তাহলে এটা হবে ডাল জবর দা ডাল জের দি ডাল পেশ দু এটা হবে দদ জবর ল দদ যে দদ পেশ ল এখানে জবর দিয়ে ডাল দুই জবর দান ডাল দুই জের দিন ডাল দুই পেশ দুন মানে তানবীন উচ্চারণ আর এটা দদ দুই জবর বন দদ দুই যে বইন দদ দুই পেশ বন এরকম তারপর দেখুন সা এবং হচ্ছে সিন এই সা এবং সিনে খুবই ভুল করি আমরা সাটা জিব্বার আগা উপর যাতে আগার সঙ্গে লাগাবেন পাতলা করে আর সিনটা জিব্বাটা নিচে যাতে লাগাবেন দুটি পাতলা হরফ দুটি পাতলা তবে মাখাস আলাদা জিব্বাটা কিন্তু দুই দাঁতে লাগবে মানে সাটা লাগবে সা লাগবে উপর দাঁতের আগায় আর সিন লাগবে নিচে দাঁতের মাঝখানে তাহলে এটা হবে সা জবর সা সা জের সি সা পেশ সু এটা হবে সিন জবর সা সিন জের সি সিন পেশ সু এটা বলতে হবে সা দুই জবর সান সা দুই জের সিন সা দুই পেশ সুন এটা হবে সিন দুই জবর সান সিন দুই জের সিন সিন দুই পেশ সুন এর সাথে আমরা আটে নিয়ে আসবো সেটা হলো সিন এবং হচ্ছে সদ এখানে দেখুন সিন হলো পাতলা হরফ অবশ্যই পাতলা করতে হবে আর সদ হচ্ছে মোটা হরফ এটা কিন্তু মোটা করে উচ্চারণ করতে হবে সিন এবং সদ উচ্চারণ দুটো এক করা যাবে না যেমন সিন জবর সা এটা হবে সদ জবর স সিন জের সি সদ জের সি সিন পেশ সু সদ পেশ সু এরকম দুই জবদ্দে হবে সিন দুই জবর সান সিন দুই জের সিন সিন দুই পেশ সুন এটা হবে সদ দুই জবর সন সদ দুই জের সইন সদ দুই পেশ সন এরকম ভাবে উচ্চারণ হবে তারপর আমরা চারটে হরফ নিয়ে আসবো এখানে যেমন জিম তারপর হচ্ছে জা তারপর হচ্ছে জাল তারপর হচ্ছে জ দেখুন জিম যখন আপনি উচ্চারণ করবেন জিহ্বার মদখান উপর তালুর সঙ্গে লাগবে আর যা যখন উচ্চারণ করবেন জিহ্বাটা নিচে দাঁতে লাগবে জিহ্বাটা নিচে দাঁতে জিহ্বার আগা নিচে দাঁতে লাগিয়ে উচ্চারণ করবেন জাল যখন উচ্চারণ করবেন জিহ্বার আগা উপরে দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারণ করবেন আর ব যখন উচ্চারণ করবেন একই জিহ্বাটা উপরে দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারণ করবেন দেখেন দেখুন এই যে দুটা একই মাখা অর্থাৎ জিহ্বা জিহ্বা উপরের দাঁতে লাগবে উপরের দাঁতে উপরের দাঁত আর এই ঝাড়টা নিচের দাঁতে লাগবে নিচের দাঁত নিচের দাঁতে আর এটা লাগবে জিহ্বার মধ্যখান উপরে তালুতে লাগবে তালুতে তালুতে মনে রাখবে এখানে জিমটা একটু শক্ত করে উচ্চারণ করবেন ঝাড়টা পাতলা করে উচ্চারণ করতে হবে আর জালও এখানে পাতলা হবে পাতলা আর জটা এখানে মোটা করে উচ্চারণ করতে হবে দেখুন জাল এবং দুটার মাখা যদি কিন্তু জাল হবে পাতলা ও হবে মোটা তাহলে আমি এখানে নিয়ে আসি আবার যেমন এটা হবে জিম জবর যা আর এটা হবে যা জবর যা যা আর এটা হবে জাল জবর যা আর এটা হবে ও জবর ও এরকম জিম জের জি যা জের জি জাল জের জি ব জে ওই জিম পেশ জু যা পেশ জু জাল পেশ জু ব পেশ ব এরকম এখন তানভিন দে বলেন জিম দুই জব জান জিম দুই জের জিন জিম দুই পেশ জুন যা দুই জবর জান যা দুই জের জিন যা দুই পেশ জুন জাল দুই জবর জান জাল দুই জের জিন জাল দুই পেশ জুন ল দুই জবর ওয়ান ল দুই জে ওয়াইন ল দুই পেশ ওয়ান
এই যে হরফগুলা এই প্রত্যেকটা হরফ আপনাকে বুঝতে হবে, তাহলে কিন্তু আপনি কোরআন মাজিদ পড়ে ইনশাল্লাহ সহি শুদ্ধ করে পড়তে পারবেন। যদি আপনি এই বিষয়গুলো ভালো করে বোঝেন তাহলে আপনার পড়া আমি বলবো যে 90% শুদ্ধ হয়ে গেছে, 90%। তাহলে মনে বোঝেন যে এই যে আজকে যে বিষয়গুলো আমি আলোচনা করলাম কতটা গুরুত্বপূর্ণ।